সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি 23 বাংলাদেশি নাবিকের বেশিরভাগের বাড়ি চট্টগ্রামে। জিম্মি হওয়ার খবর দুশ্চিন্তায় পড়েছেন তাদের স্বজনেরা। সরকারের কাছে প্রিয়জনদের উদ্ধারের দাবি তাদের। স্বজনদের কাছে পাঠানো অডিও বার্তায় জাহাজের প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ জানিয়েছেন, জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। জাহাজের নাবিক ও ক্রুদের একটি ক্যাবিনে রাখা হয়েছে, তবে এখনও দস্যুদের সাথে যোগাযোগ হয়নি জাহাজ মালিক কর্তৃপক্ষের। তারা ধারণা করছেন সোমালিয়া উপকূলে পৌঁছার পর দস্যুরা দাবি দেওয়া সম্পর্কে জানাবে। জিম্মি হওয়া নাবিকরা তাদের পরিবারের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একাধিক খুদে বার্তা পাঠিয়ে দেওয়া চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একমাত্র দাবি, আমার সন্তানের যে বিয়োগবেদক করে সহযোগিতা করে যেভাবে হোক, আমার সন্তান আর অন্যান্য নাবিকদের জন্য সহি সালামতে সুস্থভাবে নিরাপদে আমরা ফেরত পাই। আমার থেকে তো মোবাইল নিয়ে নিচ্ছে, তোমরা কি করো অফিসে জানাও, ওরা মুক্তিপণ দাবি করতেছে, মুক্তিপণটা যদি দেওয়া না হয় আমাদেরকে এক এক করে শ্যুট করে মেরে ফেলা হবে। আমার বাবাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থভাবে চাই, পদক্ষেপ নেওয়া দরকার যে যাতে সি আরও নিরাপদ হয় সবাই নাবিক। দস্যুদের সাথে যোগাযোগ রক্ষা করার ব্যবস্থা চেষ্টা করা হচ্ছে, এখনও পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। দস্যুদের একটা ক্যারেক্টার থাকে, তারা চাপ সৃষ্টি করার জন্য যা